পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বহুতরে আগ্রহ অনুপ্রেরণা এই শব্দবিলাক এই ফলাফলের জড়িত হয়ে থাকে। আমি বিশ্বনাথ চাৰিআলি চ্যানেল বিশ্বনাথৰ তরফের প্রতি বছরে সফলতা অর্জন করা শিক্ষার্থী সকলের মাজত আমি মত বিনিময় করো, আর সেই উদ্দেশ্যে আজি আমি এসে উপস্থিত হয়েছি শঙ্করদেব বিদ্যা নিকেতনের অন্বেষা মহন্তর বাসগৃহ। আমি প্রথমতে চ্যানেল বিশ্বনাথৰ তরফের এখনই মানপত্রে সম্বর্ধনা জানাব বিচার। মই এই মানপত্র বা অভিনন্দন পত্রখন পাঠ করে দিছো। প্রতি অন্বেষা মহন্ত শঙ্করদেব বিদ্যা নিকেতন বিশ্বনাথ চাৰিআলি জয় জয়তে আন্তরিক শুভকামনা গ্রহণ করবা। আজি এই মহেন্দ্রখনত তোমাক এগারী মেধা সম্পন্ন ছাত্রীরূপে অভিনন্দন জানাবলৈ পাই আমি গৌরব অনুভব করছো। শিক্ষা জীবনের দুয়ারদলি হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত তোমার কৃতকার্যতায় আমার মন প্রাণ আলোকিত করেছে। তোমার এই মেধা শক্তি অক্ষুণ্ণ থাকক, সফলতার শিখর আহরণ করা আমার শুভকামনা সদায় থাকিব। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আর সফলতা কামনলে ইতি শ্রদ্ধারে মোহাম্মদ বিপুল বরা সম্পাদক, শ্রী দিগন্ত বরা সভাপতি, চ্যানেল বিশ্বনাথ চাৰিআলি। মই এই মানপত্রখন আমার এই চ্যানেলের অন্য এগারী স্বত্বাধিকারী আমার সকলের মরমর মামাক আমি এই মানপত্র প্রদান করবলে অনুরোধ জানাইছো। লগতে এখনি মরমর চিহ্নস্বরূপ গামোচা আর উপহারের সঙ্গে ছাত্রীগুলিক সম্বর্ধনা জানাইছে। আমি এতিয়া অন্বেষা মহন্তর পৰা জানিব বিচাৰিম যে আজি এই পরীক্ষাত যেটা পরীক্ষা তুমি দিলা তার যে ফলাফল হল সেই ফলাফলের তুমি কেনে অনুভব করেছা? মই সম্পূর্ণরূপে সুখী, মই যিমানটো এক্সপেক্ট কৰিছিলোঁ মানে এক্স্যাক্টলি সিমানটোৱে পাইছো। তোমার হেৰিটো কিমান মার্কস কিমান পাইছো? মোৰ টোটেল মার্ক 539, পার্সেন্টেজ 90, আর মই 90% এটা মানে আশা করে আসলো সদায় আর পালো, খুবই সুখী। মানে তুমি যে ধরনে ভাবিছা সেই ধরনে তুমি ফলাফল পাইছা? আচ্ছা, এই ফলাফলের কারণে তুমি কৃতিত্ব কাক দিব বিচারা? প্রথমে মই মোৰ মা দেউতা আর পরিয়াল সকলকে, তারপরে আমার শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতন আচার্য আচার্য সকল, তারপরে মোৰ ওচৰ চুবুরিয়াকে দিব খুঁজিম, কারণ মানে সদায় একটা ভাল রিজাল্ট করলে অনুপ্রেরণা যোগাইছে। আর মই ভাবো যে অনুপ্রেরণা অবিহনে একো কামেই নহয়, আর যদি অনুপ্রেরণা নযোগাই হতে মানে সদায় মানে ইয়াতকেও বিলো পার্সেন্টেজ এটা মানে আশা করলে আর সিমান যদি সুখী হতে হয়, কিন্তু নাই মোক যেটা কয় সদায় ইয়াতকেও ভাল করা তো মানে মোৰ হেৰি হয়, গতি সেইকাৰণে মই মানে পাইছো। তোমার এনেই পড়াশোনার উপরে কিহত তোমার মানে বিশেষ হবি হিসাবে আমি পাব পারো? মই নাচি ভাল পাওঁ, অভিনয়ও মানে মোৰ ইন্টারেস্ট আছে, আর তারপরে মই বাহিরা কিতাব পড়ি ভাল পাওঁ, কিন্তু মই সব ধরনের কিতাব পড়ি ভাল পাওঁ, মই উপন্যাস পড়ি ভাল পাওঁ, আর গান শুনি ভাল পাওঁ, টিভি চাওঁ, আর বহুত কিবা কিবি আছে। আর টিভি চাওঁ বলি কওঁতে পরীক্ষার বাবে প্রস্তুতি লোতে তুমি টিভিত কেনেদরে সময় বিলাক দিছিলা, যে টিভিত বাদ দিছিলা নেকি এনে ধরনের? নাই নাই, মই পরীক্ষা চলি থাকুতেও মই ডেইলি 2 ঘন্টা টিভি চাইছিলো, আর মানে মই টিভি যদি নাচালো হলে মানে বেশি ডিপ্রেসড হয়ে গেল, যে আর সেই কারণে মই মনটো সদায় ফ্রেশ করে সেকারণে মানে টিভি মোক সহায়হে কৰিলে। এই তার ভিতরে তোমার বেশি ভাল পোৱা সিরিয়াল কোনখন, কোনটো অনুষ্ঠান তুমি চাই ভাল পোৱা? সিরিয়াল চাও কিন্তু ইমান সাংঘাতিক ভাল নাপাওঁ, কিন্তু মই রিয়েলিটি শো চাই খুব ভাল পাওঁ, আর মই ডান্স ইন্ডিয়া ডান্স মোৰ ফেভারিট। ধন্যবাদ। আমি এইখিনিতে আমি অন্বেষা মহন্তৰ মহা অন্বেষা মহন্তৰ মাকৰ পৰা আমি অন্বেষা মহন্তৰ বিষয়ে জানিব বিচাৰিম যে এই সফলতা, আর অন্বেষাই কৈছে যে পিতৃ মাতৃ আৰু শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতনৰ শিক্ষকসকলৰ যথেষ্ট অৰিহণা আছে। আমি এইখিনিতে জানিব বিচাৰিম যে মাতৃ হিচাপে এতিয়া কেনে অনুভৱ হৈছে? আমি অত্যন্ত সুখী, আর এই ক্ষেত্রে মই আসলে আমি দুজনে একো লবলেই নিবিচাৰো, সকলো মানে তেওঁলোকৰ শঙ্করদেব শিশু নিকেতনৰ আচার্য সকলৰ কাৰণেহে হৈছে বুলি কওঁ। লগতে তাইও অকণমান চেষ্টা কৰিছে, অন্য তুলনাত কম কৰিছে বুলিয়ে মই কওঁ, কিন্তু আমিও নহ'লো যিহেতু মাক দেউতাকে কষ্ট কৰিব, তাৰপৰাও আমি তাতকৈ বেছি আশা কৰাটো ভুল হ'ব আৰু। আমি সুখী, অত্যন্ত সুখী, মানে নোপোৱাখিনিতকৈ আমি পোৱাখিনিক লৈ মানে বেছি আনন্দিত। ধন্যবাদ। আমি এতিয়া অন্বেষাৰ পৰা জানিব বিচাৰিম যে তোমাৰ ভৱিষ্যত পৰিকল্পনা কি, তুমি কি পঢ়িবা? মই আৰ্টস পঢ়িম, আৰু মই মোৰ খুব মিডিয়া লাইনটোত ইণ্টাৰেষ্ট আছে, আৰু মই ভৱিষ্যতে মাছ কম কৰিম। ধন্যবাদ। যে তুমি এনেকুৱা তোমাৰ যিখন মাৰ্কশ্বীট তাত দেখা গৈছে যে তোমাৰ ছায়েন্সৰ যিবিলাক মাৰ্কছ সেই মাৰ্কছবিলাক বেছি আছে, অংকত তুমি 99 পাইছা, এডভান্সত তুমি 96 পাইছা, ছায়েন্সত 90,
আর্টসর সাবজেক্টত তুলনামূলকভাবে কম আছে, হয় নয়? 82-82 আছে। গতি তুমি কিয় সায়েন্স তো কি বেয়া পোয়া নাকি আর্টসত যে বেশি গুরুত্ব দিলা? সঁচা কথা কল মানে সায়েন্স একেবারে বেয়া পাওঁ। আর মো কি হয়েছিল যে সদায় মানে মো সায়েন্স ম্যাথসের কিটা কারণে পার্সেন্টেজ কমি যায়, আর্টসর কিটা থাকে বেশিকে। কিন্তু মানে মো কি হয় প্রি টেস্টত আর টেস্টত একেবারে মো টেস্টত তো মো বাকি সবতে ডিটারমান আছিলে। জেনারেল ম্যাথসত মই 78 পাইছিলোঁ, এডভান্সত 75। তেতিয়া মই ভাবিলোঁ যে যদি এনেকৈয়ে যদি হয় তেতিয়াহ'লে মোৰ মেট্ৰিকত যদি এই দুটা হেৰি নহয় তেতিয়াহ'লে মোৰ অভাৰ পাৰ্চেণ্টেজটোৱে কমি যাব। তেতিয়া মই ভাবিলোঁ কি নাই এতিয়া মই অকল মানে বাকীখিনিতো পঢ়িমেই, অংকত মানে বেছিকৈ টাইম দিব লাগিব। সেইকাৰণে মই মানে পঢ়াৰ সময় আধাতকৈও বেছি সময় মানে এই দুটা ছাবজেক্টত দিছিলোঁ। সেইকাৰণেহে মোৰ হৈছে এই দুটাত মানে ভাল হয়। কিন্তু মই ভাবোঁ যে মানে এই দুটা ছাবজেক্টত মই নিজকে ভাল বুলি নকওঁ, মানে জোখতকৈ বেছি কষ্ট কৰাৰ কাৰণেহে এই দুটাত নাম্বাৰ পাইছোঁ। গতিকে মানে তুমি ইমান কষ্ট কৰিবলৈ ভৱিষ্যতে ইচ্ছা নাই? নাই, মোৰ মানে আৰু কষ্ট কৰিলোহেঁতেন যদি মই ভাল পালোঁ হয়। যিহেতু মই ভাল নাপাওঁ আৰু বেলেগ অপশ্যন আছে, গতিকে মানে হেৰি নকৰোঁ। ধন্যবাদ। আমি অন্বেষাৰ পৰা গম পালোঁ যে মনৰ বিৰুদ্ধে যিটো বস্তুত ৰস পোৱা নাযায় সেই বস্তুটোৰ ওচৰলৈ যাবলৈ তেওঁ ইচ্ছা কৰা নাই, আৰু যিটো বস্তুত ৰস পাইছে মই ভাবোঁ যে এইটো ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কাৰণেও এটা উদাহৰণ হ'ব যে যিটো বস্তুত আগ্ৰহ আছে সেই আগ্ৰহৰ প্ৰতি যদি তেওঁক আমি সুবিধা দিব পাৰোঁ তেতিয়াহ'লে নিশ্চয় ভৱিষ্যতে আমি এটা ভাল ফলাফল আশা কৰিব পাৰোঁ। আমি তেওঁলৈ শুভেচ্ছা জনাইছোঁ আৰু পৰৱৰ্তী দিনসমূহত আগন্তুক পৰীক্ষাসমূহতো এনেধৰণৰ এটা ফলাফল পাম বুলি আশা কৰি আমি তেওঁৰ ওচৰৰ পৰা বিদায় লৈছোঁ। ধন্যবাদ।